শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের শোক র্যালি পরবর্তী আলোচনা সভায় নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা চারবার ক্ষমতায় এসেছি, কিন্তু চারদিকে একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতেও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। শামীম ওসমান বলেন, যাদের উপর জনগণের ভিত্তি বা আস্থা নেই, তাদের ষড়যন্ত্র ছাড়া আর কোনো উপায় নেই। যারা সরকারকে আঘাত দেওয়ার চেষ্টা করছেন, যারা শেখ হাসিনাকে টার্গেট করছেন, যারা খন্দকার মোস্তাকের বংশধর, তারা বিভিন্ন মাধ্যমে আমাদের নেতাকর্মীদের চরিত্র হনন করছেন। নেতাকর্মীদের বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে, অসম্মানিত করার চেষ্টা করা হচ্ছে। যারা আওয়ামী লীগের ভালো চাননি, তারাই এখন বড় বড় কথা বলছে। তিনি আরও বলেন, যদি কেউ গেম খেলার চেষ্টা করেন, শেখ হাসিনার কর্মীদের গায়ে ফুলের আঁচড় দেওয়ার চেষ্টা করেন, তাহলে নারায়ণগঞ্জ কিন্তু দাউ দাউ করে জ্বলে উঠবে। জাতির পিতার কর্মীদের নিয়ে এই শপথ করলাম। শামীম ওসমান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসুক যারা চাননি, তারাই আওয়ামী লীগের বড় নেতা হয়ে যাচ্ছে। যারা ত্যাগী তারা পেছনে চলে যাচ্ছে। যাদের রাজনীতি করার কথা না, যারা জনগণের ট্যাক্সের পয়সায় লালিত পালিত, তারাও দেখি এখন স্থানীয় রাজনীতিতে যুক্ত হতে চান। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।